ফজর ছেড়ে দিয়ে আমরা নিজেদের জীবন থেকে দূরে ঠেলে দেই আল্লাহর বারাকা। একবার এক লোক ইব্রাহিম ইবনে আহমদ রাহিমাহুল্লাহকে বলল, বারাকা বলতে কিছু আছে বলে আমার মনে হয় না। লোকটার কথা শুনে ইব্রাহিম ইবনে আহমদ রাহিমাহুল্লাহ হাসলেন এবং বললেন, আচ্ছা তুমি কুকুর এবং ভেড়া চিনো এবং এটা জানো যে কোনটার প্রজনন ক্ষমতা কেমন? একটা কুকুর 60টা পর্যন্ত বাচ্চা দিতে পারে, অন্যদিকে একটা ভেড়া বাচ্চা দিতে পারে বড় জোর 3টি। তোমার চারপাশে তাকালে দুটির ভেতরে তুমি কোন প্রাণীটিকে সবচেয়ে বেশি দেখতে পাও? তখন লোকটি বলল, ভেড়াই বেশি দেখি। তখন ইব্রাহিম ইবনে আহমদ রাহিমাহুল্লাহ বললেন, কিন্তু ভেড়াতে এমন এক প্রাণী যাকে নিয়মিত জবাই করা হয় এবং যার মাংস খাওয়াও হয়, তাই না? আচ্ছা এবার তুমি আমাকে বলো তো, কুকুর কি জবাই করা হয়? কুকুরের মাংস কি কেউ খায়? তারপরেও কেন কুকুরের চাইতে ভেড়ার সংখ্যা বেশি দুনিয়াতে? এর কারণ হলো বারাকা। ভেড়া রাতে দ্রুত ঘুমিয়ে পড়ে এবং ঠিক ফজরের আগে আগে তারা জেগে ওঠে, ফলে ফজরের সময় আল্লাহ যে বারাকা দুনিয়ায় পাঠান ভেড়া সেটা লাভ করে। অন্যদিকে কুকুর সারা রাত জেগে থাকে কিন্তু ফজরের ঠিক আগ মুহূর্তেই ঘুমিয়ে পড়ে, ফলে ফজরের সময় আল্লাহ যে বারাকা প্রদান করেন তা থেকে কুকুর বঞ্চিত হয়। এই জন্যই ভেড়া কম বাচ্চা প্রসব করা সত্ত্বেও দুনিয়ায় তাদের সংখ্যা অধিক, অন্যদিকে কুকুর বেশি বাচ্চা প্রসব করে কিন্তু তুলনামূলকভাবে দুনিয়ায় তাদের সংখ্যা অনেক কম। এটাই হলো বারাকা। যারা ফজরে জেগে ওঠে তারা তাদের জীবনে, তাদের সময়ে, তাদের কাজে বারাকা লাভ করে, আর যারা জাগতে পারে না তারা বঞ্চিত হয় এ বারাকা থেকে, তাদের কাজে।